আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। আর রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। তারপরে শুনুন, আল্লাহ পাক যার তাকদিরে যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে, আমরা যতই তাকে বাধা দিই না কেন কোনোদিন আমরা তাকে আটকাতে পারবো না। তো বলছে শুনুন, যার তাকদিরে যা লেখা আছে, যার তাকদিরে যা লেখা আছে পাবে হার হালে, যার তাকদিরে যা লেখা আছে পাবে হার হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ পাক যদি সামান্য কিছু দেয় তাতেই আল্লাহ শুকরিয়া আদায় করে, আবার অনেক আছে যত দেয় মনে হয় কম পড়ে যাচ্ছে, আল্লাহ আরো দাও করে। তো বলছে শুনুন, কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, পাঁচ ওয়াক্তের নামাজ ভাই ফরজ না সুন্নাত একটু কথা বলবেন, পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ অর্থাৎ আল্লাহর হুকুম আমাদের পড়তেই হবে, আমরা মুসলমান সকলেই জানি যে পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে, প্রত্যেক দিন মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাকছেন হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা, নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম, কিন্তু আমরা জেনে শুনেও সেই পাঁচ ওয়াক্তের নামাজ আমরা পড়তে যাচ্ছি না, আমরা একান দিয়ে শুনছি ওকান দিয়ে বের করে দিচ্ছি। তো যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন শুনুন, বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, আর এই নামাজে বালা বিপদ ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না,
যদি আপনি নামাজ না পড়েন আর যদি শুধু কাজ করে যান তাহলে সেই কাজের কোনো বরকত হবে না। দেখবেন নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় যদি বলে চলো না ভাই একটু নামাজ পড়তে যাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে থাকে যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না। বলে কেন? এখন যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমি যে কাজটি করছি সেটা করা হবে না, আর এই কাজ যদি না করি তাহলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে ভাই? একটু কথা বলুন, আমার উপরে রাগ আছে নাকি ভাই? তাহলে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তো আল্লাহর কাজ যদি আমরা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। টাকা রোজগার না করলে আমাদের খাওয়া হবে না আমরা এই বলে থাকি, কিন্তু না, আপনি যদি নামাজ না পড়ে রোজগার করেন সেই টাকার কোনো বরকত হবে না, আপনি শুধু নিয়ে আসবেন পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। আর যারা নামাজ পড়ে সামান্য হয়তো রোজগার করে কিন্তু তাতে আল্লাহ পাক অনেক বরকত দান করেন। তো বলছে শুনুন, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় ও গো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখেরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়, মুমিন শোনো না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, দাদা ইকো বন্ধ করবেন না স্কেল গুলিয়ে যাচ্ছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কিন্তু এই দুনিয়া যতই রোজগার করব টাকা পয়সা ধন দৌলত আমরা কিছু নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল, আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তানার প্রজাদের কি বলে যাচ্ছেন শুনো, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, কি বলেছিল, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কেন, মরি জানা যা যখন যাবে ও গো, মরি জানা যা যখন যাবে সবাই দেখতে যেন পায়, সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মরি জানা যা যখন যাবে সবাই দেখতে যেন পায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই, কমতি পাবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, কেন,
হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না।